আদালতের করণিক পদে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা দিয়ে ফেরার ক্ষেত্রে কুমারঘাট রেল স্টেশনে পরীক্ষার্থীরা রেল বিড়ম্বনার শিকার হলেন। পরীক্ষার্থীদের ক্ষোভের মুখে শেষ পর্যন্ত রেল কর্তৃপক্ষ বিশেষ ট্রেনের ব্যবস্থা করে পরিস্থিতি সামাল দিলেন। উত্তর ঊনকোটি জেলার 31টি কেন্দ্রে রবিবার অনুষ্ঠিত হয়ে গেল আদালতে করণিক পদে চাকরি প্রাপ্তির লিখিত পরীক্ষা। মোট 6,989 জন প্রার্থী এই পরীক্ষায় বসার ছাড়পত্র পেয়েছিল। পরীক্ষা ঠিকঠাক সম্পন্ন হলেও চাকরি প্রার্থীদের ফেরার সময় বড়সড় বিপত্তি বাঁধল। সন্ধ্যায় পরীক্ষা শেষে চাকরি প্রার্থী পরীক্ষার্থীরা ফেরার জন্য কুমারঘাট রেল স্টেশনে এসে রীতিমতো বিড়ম্বনার শিকার হলেন। এত সংখ্যক যাচ্ছে কিন্তু ট্রেনে ওঠার কোনো উপায় ছিল না। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত হচ্ছিল, সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের এদিন বাড়ি ঘরে ফেরার বিষয়টি হয়ে পড়েছিল অনিশ্চিত। সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা সে সময় কুমারঘাট রেল স্টেশন চত্বরে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়লেন। এক্ষেত্রে এদিন সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের ট্রেনে ওঠার কোনো উপায় ছিল না বলে জানালেন জমিতা পরীক্ষার্থী। প্রথমে এসে এক্সাম দিয়ে এসেছি, তো তো এই সারাদিনে এখানে এসেছি, টিকিট কেটেছি। তো টিকিট কাটার পর এখানে দেখলাম যে কোনো ট্রেন যখন এসেছে কোনো স্পেসই নেই, এখানে সব লোক ভিড়। একটা বয়স্ক আন্টি, উনিও একদম এটার মধ্যে দাঁড়িয়ে ছিল যে কীভাবে আমি বাড়িতে যাবো, আমার বাড়িতে যেতে হবে। তারপর এসে ওনার সাথে আমি প্রথমে কথা বলেছিলাম, এতগুলি পুরুষ শুনছিলাম, আমি কথা বলেছিলাম যে স্যার আমরা মেয়ে মানুষ, আমি আর আমার বান্ধবী এসেছি, গার্ডিয়ান আনিনি, যে কীভাবে একটা এক্সাম দিয়ে বাড়িতে চলে যাবো, যেহেতু জব নেই কিছু নেই তো এক্সাম তো দিতে হবে, দিয়ে এখন আপনি ব্যবস্থা করে দেন। উনি বলে ঠিক আছে কোনো ব্যবস্থা নেই, 25 টাকাটা দিয়ে দিচ্ছি। 25 টাকাটা দিয়ে আমার ওনার কাছে একটাই প্রশ্ন, 25 টাকাটা দিয়ে মহিলাদের সেফটা উনি দিতে পারবে? কে বলেছে? এই তো উনি বলেছে যে উনি একজন বাঙালি স্টেশন মাস্টার ছিল, উনি চলে গেছে ভয়ে। আরো বলেছেন এসডিএম কে বলে আমাদের পাস তার সময় উনি বলছে 2 ঘন্টা ধরে কথাই বলছে। পরীক্ষা ছিল, তার জন্য যাত্রীরা এত ভিড় করেছে যে উঠবার মতো ব্যবস্থা নেই, এবং কয়েকজন উঠতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে, এবং আজকে যে রেলে যাচ্ছে তাদের মধ্যে হয়তো কয়েকজন অসুস্থ হয়ে গেছে, একজন কয়েকজনের বুকে পায়ে ব্যথা পেয়েছে, এভাবে বয়স্ক লোকরা এখনো বসে আছে। আজকে যাবে কোথায়? আজকে যে সবার কাছে তো টাকা পয়সা নেই যে আজকে কোথাও থাকবে, এইভাবে আজকে রেলের মধ্যে আজকে যে পরিষেবা দিচ্ছে সেই পরিষেবা আজকে মেনে নেওয়া যায় না। তো আমরা চাই যে দ্রুত মানে যে 18 কামরার যে রেল ছিল আগের সেইগুলি চালু করা হোক, কারণ এগুলি যদি চালু না করা হয় আজকে দীর্ঘদিনের যে মানে অবস্থা এইভাবে চলতে থাকবে, সেটা থেকে যেন অনুমতি বিলম্বে এগুলি যাত্রীদের পরিষেবা দেওয়া হয় তার জন্য আমাদের দাবি। এক্ষেত্রে এদিন নির্ধারিত সংখ্যার চেয়ে ট্রেনের দ্বিগুণ টিকিট বিক্রি করা হচ্ছে বলে ক্ষোভের সঙ্গে জানালেন জনতা। সাধারণ মানুষ সহ এতগুলি মানুষ ট্রেনের কোনো ব্যবস্থা নেই, তারা কোনো ব্যবস্থা করছে না। আর মানে ট্রেনের যতটুকু পাওয়ার আছে এর থেকে অনেক বেশি দ্বিগুণ টিকিট দিয়ে বইয়ে দিচ্ছে আমরা। এটা কোন স্টেশন? এটা কুমারঘাট স্টেশন। তবে পরে বিপত্তি কাটল। সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ রাতে ধর্মনগর থেকে আগরতলা পর্যন্ত একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করায় পরীক্ষার্থী ও অভিভাবকরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে সমর্থ হলেন এবং বিপত্তি কাটল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিত্তি।